তারা বাংলাদেশের মধ্যে একজন বড় আল্লাহ আল্লাহ আলমি দিন তিনি আল্লাহ আমাদের তাকে শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করে আমাদের আপনজন সকলকে জান্নাতবাসী করুন। আর আল্লাহ আপনার আশিক বান্দা হুজুরের যারা ভক্ত আল্লাহ সকলকে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারা দিনের জন্য শহীদ হয়েছে ওই সমস্ত ওই শহীদ ভাইদেরকে আল্লাহ মাফ করে দেয়। অনেক গাড়ির সামনেই এরকম ব্যানার, ব্যানারে বিস্তারিত লিখে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের কবরের কাছে কবর জিয়ারতের উদ্দেশ্যে আসছে। গাড়িগুলো পার্কিং করা হয়েছে ঠিক মসজিদের সামনে। এই হলো বাইতুল হামজামে মসজিদ, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের। তো মসজিদের পিছনের দিকে যাচ্ছি একটু, অর্থাৎ যেখানে সবাই রান্না বাড়া করতেছে এবং যারা দূর দূরান্ত থেকে আসছে তাদের খাওয়ার উদ্দেশ্যেই এই যে রান্না করে চলে যাচ্ছে। তো যেখানে রান্না করা হয়েছে সেটা হলো এই সাইডটায়, এই পেস্টায় রান্না করা হয়েছে। এই পেস্টাও আপনাদের অনেক ভিডিওতে দেখানো হয়েছে। এই সাইডে বড় একটা পুকুর আছে পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল বিএম কলেজে এখানে। আর এছাড়া এই যে মাদ্রাসার যে মাঠ, এই মাঠটা সাইদি সাহেবের যে যখন জানাজা হয়েছিল ঠিক এক বছর আগে, অর্থাৎ 15 তারিখে এইখানে যা জানাজা অনুষ্ঠিত হয়েছিল, তারপরে ওইখানে দাফন দেওয়া হয়েছে কবরস্থানে। তো তাফিমুল কুরআন আলিয়া মাদ্রাসা আর মাঠ এইটা, তো এই মাঠের সামনেই ওনাকে ঠিক ওই জায়গাটায় রেখে জানাজা দেওয়া হয়েছিল। তখন এই মাঠ অনেকটা নিচে ছিল, অর্থাৎ একদম স্যাঁতস্যাঁতে কাদা ছিল। জানেন আপনারা সেই দিন প্রচুর বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির মধ্যেও লাখো জনতা, লাখো সাইদি ভক্ত, সাইদির ভালোবাসার লোকজন বা সাইদিকে যারা ভালোবাসেন তারা ছুটে আসছিলেন। এই রকমের যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, এই ভবনগুলোর প্রত্যেকটা ছাদে হাজারো হাজার হাজার লোকজন, লাখ লাখ লোকজন এই মসজিদ, এই যে মসজিদের মিনার পর্যন্ত উঠে গেছিলেন। সাইডের আশেপাশে, সাইডের যে আশেপাশের যে ভবনগুলো, সেই ভবনগুলোতে আমার ভিডিওর ধারে বা ভিডিওর মাধ্যমে আপনারা দেখছেন যে কত লোকজন সেখানে জড়ো হয়েছিলেন। তো আমি একটু আবারও সেই কবরের কাছে যাচ্ছি, যারা অনেক অনেক লোকজন জড়ো হয়েছে, অনেকে কান্নাকাটি করতেছে। আসলে কান্নাকাটিটা এখন আর আপনাদের দেখাতে চাই না, যেহেতু এখন একটা সুসময়ে কিংবা মন খুলে কথা বলার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে। তো এই যে দেখুন, অনেকে এখানে মোটামুটি সামনে যাচ্ছে। لا اله الا انت اللهم اني اعوذ بك من الكفر والفقر واعوذ بك من عذاب القبر. لا اله الا انت رب ارحمهما كما ربياني صغيرا. اللهم اغفر لي ولوالدي واستاذي وشيخنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء والاموات انك مجيب الدعوات. رب العالمين يا الله আপনার বান্দা বান্দীদের কবরের পাশে আল্লাহ দাঁড়িয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন, দূর দূরান্ত থেকে আপনার আশিক বান্দারা এসেছে। আল্লাহ আমরা যাহা কিছু তিলাওয়াত করলাম ইয়ার আজিম সোয়ারটুকু, বীর নবীজি রাউদাতু মিন রিয়াদিল জান্নার পাশে সবুজ গম্বুজের নিচে দুইজন সাথীকে নিয়ে সাই তো সেই প্রিয় নবীজির পবিত্র রোয়া জামোবারকে পৌঁছে দেন সোনার মদিনায়। আমাম আম্বিয়া ইসলাম সুয়াদাই সাহাবী আজমান তাবি তাবিন খুলাফায় রাশিদিন, আমাদের পিতা মাতা অনেকে আপনজন যারা কবরবাসী সকলের আরো হাতের হাতিয়াটু আল্লাহ আল্লাহ বিশেষ করে আমরা যার কবরে দাঁড়াচ্ছি। আল্লাহ আল্লাহ পৃথিবীর মধ্যে সারা বাংলাদেশের মধ্যে একজন বড় আল্লাহ আল্লাহ আলমি দিন তিনি আল্লাহ আমাদের তাকে শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতবাসী করে আমাদের আপনজন সকলকে জান্নাতবাসী করুন। আর আল্লাহ আপনার আশিক বান্দা হুজুরের যারা ভক্ত আল্লাহ সকলকে আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারা দিনের জন্য শহীদ হয়েছে ওই সমস্ত
ওই শহীদ ভাইদেরকে আল্লাহ মাফ করে দাও, মেহরবান করে আমাদের দেশের উপর আপনার খাস রহমত নাযিল করো। আল্লাহ জনগণ সুখ শান্তিতে বসবাস করতে পারে, আল্লাহ ঠিক তৌফিক দেন। আল্লাহ কোরআনের আইন ঘরে ঘরে চালু করে দেন। আল্লাহ হুজুর একটা কথা বলেছেন, যারা রাষ্ট্রের প্রধান হবে তারা হবে জাতীয় মসজিদের ইমাম, যারা জেলা প্রশাসক হবে তারা হবে জেলার মসজিদের ইমাম, যারা থানার কর্মকর্তা থাকবেন তারা থাকবেন থানার ইমাম। এইভাবে তিনি বয়ান করেছেন আমাদের মধ্যে। আল্লাহ তাআলা মেহরবানি করে আপনার কোরআনের খাতিরে, আল্লাহ আপনার রাসূলের হাবিবের হাদিসের খাতিরে আল্লাহ হুজুরকে মাফ করে দেন। আল্লাহ মেয়েটিম নবীর উম্মত দুনিয়াতে আইসা দাদা দেখি নাই, দাদি দেখি নাই, নানা নানি দেখি নাই, আব্বা আম্মার শৈশবে হারাইছি আল্লাহ, আমি গুনাগার আল্লাহ, অনেক নেককার বান্দা যার সেরা করে আল্লাহ আমাদের খালি ফিরেন না। অনেক দূর দূরান্ত থেকে আমি শরীয়তপুর থেকে এসেছি, অনেক দূর দূরান্ত থেকে আপনার আশেষ বান্দারা এসেছে, আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের আল্লাহ আমাদের মাফ করে দিলেন, জিন্দিগির গুনাহটা মাফ করে দিলেন, আল্লাহ হুজুরের কবরে আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন, তার কবর খারাপ জান্নাতে টুকরা পরিণত করে দেন, তার আশেপাশে যারা আছে তার পরিবার পরিজন সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন, সকলকে আপনি হেফাজত করুন। আল্লাহ খায়রুল নাসিরিন, আল্লাহ খায়রুল হাফিজিন, নাসরু মিন আল্লাহি ফাতহুন করিব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাত আম্মা ইয়াসিফুন, ওয়াসালামু আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের মৃত্যুর সময় জবানে জারি করে দেন কালেমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ। মোটামুটি কবর জিয়ারত শেষ হলো, তো এখন অনেকেই চারিপাশটা ঘুরে দেখতেছেন। তো এখানে আবার একটু সাক্ষাৎকার নেওয়া হইতেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2008 সাল থেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংগ্রামে লিপ্তদেরকে ওরা যেভাবে চাপিয়েছিল, ভুলকে একটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাজারো কোটি জনগণের চোখের পানি কবুল করেছে। আজকে খবর পেয়েছি এই শহীদ চাইনি সরকার, এই রক্ত চক্ষু সরকার, রক্ত সুজা সরকার আজকে পালিয়ে গেছে। রাত 2টার সময় তার রাস্তা ত্যাগ করেছে এবং 3টার সময় আজকে ভাগে সেনাবাহিনী একটি জায়গায় তার বিশিষ্ট দাঁড়িয়ে গিয়েছে। আমরা তো শুক্রিয়া মিছিল করব, এখান থেকে বের হব, সেই বিষয়ে সবার ঘুরে আবার আমরা এখানে আসব। আমরা মিছিলের মধ্যে কেউ উচ্ছৃঙ্খল কোনো স্লোগান দেবে না, উচ্ছৃঙ্খল কোনো কাজ করবে না, আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করবো। ইনশাআল্লাহ যারা আজকে দেশের জন্য জীবন দিয়েছে, হাজার হাজার ছেলে ভাইরা বঙ্গবন্ধুত্ব পালন করেছে, আমরা তাদের দোয়া করি আল্লাহ তাদের সব ভাইদেরকে সহজ সেবা কবুল করে আজ অবস্থা আছেন, আল্লাহ তারা তাদেরকে দ্রুত সুস্থ করে মাঝারে ফিরে আসুক। আমরা একটি নতুন বাংলাদেশ চাই ইনশাআল্লাহ। থাকবে না হানাহানি, যেখানে থাকবে না কাটাকাটি, এখন মিছিল শুরু হবে, আমরা সামনে যাব, তারপর আমরা সামনে আগাবো, আমাদের নেতৃত্বে চলবে, নেতৃত্বকে বিশৃঙ্খল করবেন না, আমাদের মধ্যে আমরা আগাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এখন আনন্দ মিছিল হবে, আর এই হলো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর যে কবর, আমি এতক্ষণ মসজিদের হ্যাঁ কি ভাঙবে ক্যা এটা খোলা রাখবে কিছু না না না, এটা পরে করা যাবে, না 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 এখন এশিয়ার ভিতরে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, এখন কবর দূর দিয়েও দোয়া করা যাবে, মাটি দেওয়ার এখন দরকার নাই। যাই হোক, আমরা যাচ্ছি বিজয় মিছিল নিয়ে, সবাই যাইতেছে, তো আমি মসজিদ ত্যাগ করতেছি।